সতীর্থদের আবেগ ও ভালোবাসায় ক্যাপ্টেন মাশরাফির বিদায়। অধিনায়ক যেই হোক, বিশ্বকাপে ভালো করবে টাইগাররা, প্রত্যাশা ম্যাচের। জিম্বাবুয়েকে টাইগারদের হোয়াইট ওয়াশ। করোনা প্রতিরোধে জেলা উপজেলায় সতর্ক র্যাপিড টিম, জানালো আইইডিসিআর। তরুণরা বেশি আক্রান্ত হলেও মারা যাচ্ছেন বয়স্করা। এবং চট্টগ্রাম নগরীর 41 ওয়ার্ডেই বিদ্রোহী মোকাবিলায় হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ। স্থানীয় নেতাদের ইন্ধনেই বিদ্রোহ দমনে ব্যর্থতার অভিযোগ। বাংলা সময় সঙ্গে আছি আমি হরিপদ সাহা। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের জেলা উপজেলা পর্যায়ে র্যাপিড রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক ডাক্তার মির্জাদি সেবরিনা ফ্লোরা। উপসর্গ থাকায় তিনজন বাংলাদেশকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গতকাল বিকেলে মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, তরুণরা বেশি আক্রান্ত হলেও মৃত্যুহার বেশি বয়স্কদের। করোনা ভাইরাসের টালমাটাল পুরো বিশ্ব, নতুন করে ছড়িয়েছে আরও 5টি দেশে। এ নিয়ে 86 দেশে মিলেছে কোভিড 19-এ আক্রান্ত রোগী। তবে যে চীন থেকে এই ভাইরাসের উৎপত্তি, সেই উহান প্রদেশে শুক্রবারে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিংয়ে করোনা পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, দেশে এ মুহূর্তে করোনা সন্দেহে হাসপাতালে রয়েছেন বিদেশ ফেরত 3 বাংলাদেশি। জানান, তরুণরা করোনায় বেশি আক্রান্ত হলেও মৃতের হার বয়স্কদের মধ্যে বেশি। 3 জন হাসপাতালে আছেন সন্দেহজনক হিসেবে, আইসোলেশনে এবং কোয়ারেন্টাইন, দুটো মিলেই 3 জন আছেন হাসপাতালে। মৃত্যুর ক্ষেত্রে আমরা যখন বিশ্লেষণ দেখেছি, তখন দেখেছি যে সবচাইতে বেশি হচ্ছে যাদের বয়স 60+, সেখানেই সবচাইতে বেশি। মোংলায় ইন্দোনেশিয়া থেকে আসা কয়লার জাহাজে করোনা সন্দেহে থাকা ফিলিপিন্সের 3 নাবিকের মধ্যে 2 জনের এখন জ্বর নেই। করোনা মোকাবিলায় জেলা উপজেলায় র্যাপিড রেসপন্স টিম সতর্ক রয়েছে। মোংলা বন্দরে ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ এসেছে, এদের মধ্যে 3 জনের জ্বর দেখা দিয়েছিল। 3 জনের জ্বরের মধ্যে 2 জনের জ্বর এখন ভালো হয়ে গেছে, কিন্তু 1 জনের এখনো জ্বর আছে। তাদের 3 জনকেই আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে ওই জাহাজের মধ্যে। করোনা নিয়ন্ত্রণ ক্ষেত্রে আমাদের যে র্যাপিড রেসপন্স টিমগুলো রয়েছে এবং আমাদের যে সার্ভেলেন্স টিম রয়েছে, এদের প্রত্যেককে আমরা সতর্ক রেখেছি। তবে একদিনের ব্যবধানে আইইডিসিআর এর হটলাইনে সেবা চেয়ে ফোন কল বেশি আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। অনিয়ন্ত্রিত সড়কে প্রতিনিয়তই ঘটছে প্রাণহানি, মৃত্যুর মিছিলে সামিল হচ্ছেন কারো না কারো স্বজন। এক্ষেত্রে সড়ক দুর্ঘটনা রোধে আইনের যথাযথ প্রয়োগ না হওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা, জোর দিচ্ছেন চালকদের প্রশিক্ষণের ওপরও। সড়ক যেমন অনিয়ন্ত্রিত, তেমনি বেপরোয়া যানবাহন চলাচল। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন 2018 গত বছরের 1 জানুয়ারি কার্যকর করে সরকার, কিন্তু সড়ক নিরাপত্তা হয়নি, ঘটছে দুর্ঘটনা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে, গত কয়েক মাসে যেমন সড়ক দুর্ঘটনা বেড়েছে, তেমনি বেড়েছে প্রাণহানির সংখ্যা। এক্ষেত্রে মানসম্পন্ন সড়ক, নিরাপত্তা না থাকার সঙ্গে ত্রুটিপূর্ণ যানবাহন ও অদক্ষ চালক দায়ী। দুর্ঘটনার সংখ্যা যেমন বাড়ছে, প্রাণহানি। বিশেষজ্ঞদের মতে, আইনের প্রয়োগের সঙ্গে নজর দিতে হবে নিরাপত্তামূলক সড়ক ব্যবস্থায়। চালকদের প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন তারা। রোড সেফটি সিস্টেমটাকেই আমরা এখনো দুর্বল। চালকের কিন্তু কয়েকটা বিষয় রয়েছে, তারা যেমন প্রশিক্ষিত না ঠিক মতো, দ্বিতীয়টা হচ্ছে তাদের নির্দিষ্ট কর্মঘণ্টাও নাই। তারা দেখা যায় যে যতক্ষণ পাচ্ছে চালাচ্ছে, এই বিষয়টা কিন্তু নজরদারিটাও হচ্ছে না। চালকদের দক্ষতা উন্নয়নের জন্য রেগুলার রিফ্রেশার ট্রেনিং বা নতুন চালকের ক্ষেত্রে ড্রাইভিং স্কুল থেকে শিখে যাতে তারা আসে, সেটা নিশ্চিত করতে হবে। শুধু আইন কার্যকর করে সড়ক নিরাপদ সম্ভব নয়, এর জন্য ব্যাপকভাবে প্রচারণা বাড়ানোর সঙ্গে গুরুত্ব দিতে হবে ডিজিটাল মনিটরিং সিস্টেমের দিকেও। আইন করে আজ দুর্ঘটনা কমবে না, ট্রাফিক যানজট কমবে না, এটা সম্ভব না। আইনের সাথে যে মানুষগুলি আছে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে। ট্রাফিক পুলিশ রাস্তাতে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, এটা তো অমানবিক। ডিজিটালাইজড করে যদি হাজার হাজার ক্যামেরা যদি আমি দিয়ে দিই রাস্তা করে দিই, তাহলে ক্যামেরাগুলি কিন্তু ওদের ওভারসিক হবে, এদের ভয়েই চালকরা ঠিক মতো গাড়ি চালাবে। এছাড়া সরকারি সড়ক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলোকে শুধু কথা বলে নয়, সড়ক নিরাপদ করতে পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের পরামর্শ তাদের। সময় সংবাদ, ঢাকা। গতকাল রাজশাহীর পদ্মা নদীতে বরকনে সহ কনেপক্ষের যাত্রীবাহী 2টি নৌকা ডুবে গেছে। নারী শিশুসহ অন্তত 20 জন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
দশজনকে জীবিত উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের খানপুর গ্রামের বাসিন্দা রুমনের সাথে বৃহস্পতিবার বিয়ে হয় একই উপজেলার ডাঙ্গারহাট এলাকার পুন্নির। শুক্রবার বৌভাতের অনুষ্ঠান শেষে খানপুর থেকে ডাঙ্গারহাটে ফিরছিলেন কোনে পক্ষ। ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বাতাসের তীব্রতায় প্রবল স্রোতের মুখে ডুবে যায় নৌকা। এই সময় সাঁতরে ও স্থানীয় জেলেদের সহায়তায় দশজন পাড়ে উঠতে সক্ষম হন, নিখোঁজ হন 30 জন। নৌকা ঘুরতে যায় সুতের বিপরীতে ডুবে গেছে। সন্ধ্যায় স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও উদ্ধারকারী সদস্যদের অভিযান শুরু হয়। বিজিবি 1-এর 5টির বেশি জলযান উদ্ধার কাজে অংশ নেয়। যে এখানে যে কোনো লোক আছে কি পড়েছে, মানে এই মানে এই ধরনের কোনো আলামত এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। নৌ পুলিশ, তারপরে বিজিবি সহ আমাদের ফায়ার ব্রিগেড, ডুবুরি দল একত্রেই আমরা সবাই যৌথভাবে দেখছি ব্যাপারটা। 10 জনকে উদ্ধার ও 1 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, বিজিবি, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন। এখানে যে 10 জন বেঁচে গেছে যেটা শুনলাম, তাদের সাথে এখন সরাসরি আমাদের যোগাযোগটা নাই, যার কারণে আমরা যে স্পটটা যেখানে এই ঘটনাটা ঘটছে সেটা আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছি। তো আমরা একটা টেন্টেটিভ জায়গাকে কেন্দ্র করে যেখানে নর্মালি আসা যাওয়া করে বিয়ের যাত্রী যারা আসছে, তার ওই জায়গার আগমন এবং যাওয়ার যে পথ সেটার উপরেই আমরা এখন পর্যন্ত তল্লাশিতে আছি। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাল্ক হেডের সঙ্গে সংঘর্ষে ভোলাগামী লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুন্সিগঞ্জে জরুরি নোঙ্গরের পর যাত্রীদের আপত্তি সত্ত্বেও ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা হওয়ার অভিযোগ। গতরাতে বাল্ক হেডের সঙ্গে সংঘর্ষে ভোলাগামী এমভি ফারহান 6-এর সামনের ওপরে ও নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের দাবি, এতে ভেতরে পানি প্রবেশ করলেও লঞ্চটি চালানো হয়। কয়েকজন যাত্রী 999-এ যোগাযোগ করায় বিষয়টি জানতে পেরে মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করা হয়। এ সময় শতাধিক যাত্রী নেমে যান। নৌপুলিশ জানায় বিআইডব্লিউটিএর প্রকৌশলীর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত অংশ বালু ও সিমেন্ট দিয়ে মেরামত করে ভোলার উদ্দেশ্যে রওনা হয় এমভি ফারহান 6। রাজনীতির কথা বলে আর বিভিন্ন প্রলোভন দেখিয়ে দলে ফেরানো হতো, তারপর সেখান থেকে কেএমসি বাহিনী, যাদের হাতে হাতে ছিল আলাদা ট্যাটু, কাজ ছিল ত্রাস আর সন্ত্রাস। এটা নরসিংদী জেলা যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত পাপিয়ার কেএমসি বাহিনীর কথা। বহু নির্যাতন আর অপকর্ম করে বেড়ানো এই বাহিনীর কথা স্থানীয়দের মুখে মুখে থাকলেও এসবের কোনো তথ্যই নেই নরসিংদী পুলিশের কাছে। আশিকুর রহমান পেলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নানা অপকর্মের অভিযোগে র্যাবের হাতে শামিমা নূর পাপিয়ার আটকের পর সবার মুখে মুখে এখন কেএমসি বাহিনীর নাম। এরপর কেএমসি বাহিনীর খোঁজে অনুসন্ধানে নামে সময় সংবাদ। অনুসন্ধানে জানা যায়, মূলত রাজনীতির সুবাদে পাপিয়ার সাথে যোগ দেওয়াদের একটি অংশ থেকেই বিভিন্ন প্রলোভন দেখিয়ে গঠন করা হয় কেএমসি বাহিনী। এই বাহিনীর প্রত্যেক সদস্যের হাতে ছিল কেএমসি লেখা আলাদা ট্যাটু, যার পুরো নাম খাজা মইনুদ্দিন চিশতি। নাম ও পরিচয় গোপন রাখার শর্তে কেএমসি বাহিনীর 2 জন সদস্যের সাথে কথা হয় সময় সংবাদের। তারা জানান, এই বাহিনীর সদস্যদের জিম্মি করে সুমন ও পাপিয়া নানান অপকর্ম করাতো। কাউকে টাকার লোভ দেখাইতো, কাউকে নেশা, মানে যাই যেভাবে রিলেটিভ যাদের যেভাবে টাকা দেয় ওভাবে নিত। জিম্মি ছিল, আছে রাজনৈতিক প্রোগ্রাম আছে, এগুলোতে নিয়ে যেত এবং অনেকে আপনার যে কারোর সেন্টার আছে ওইখানে জব করতো এবং অনেকে স্থানীয়রা বলছেন, পাপিয়ার কেএমসি বাহিনী এলাকায় মাদক আর ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিল। কেএমসি বাহিনী বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড যেগুলো সমাজে গ্রহণযোগ্য না, এরকম বিভিন্ন ত্রাসের রাজত্ব যাকে বলে এগুলো তারা পরিচালনা করতো। যখন দেখছে তাদের লিডার ধরা খাইছে, তখন এরা একটু ঘাপটি মেরেছে। তবে ঘাপটি মেরেছে তাই বলে এই না, তারা চলে গেছে, তারা সরে গেছে, ওরা আবার আসতে পারে। এদিকে তাদের কর্মকাণ্ডে বিব্রত জেলা আওয়ামী লীগ, যাদের ছত্রছায়ায় তারা গড়ে উঠেছে, তাদেরও বিচার হওয়া প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। যাদের ছত্রছায়ায় তারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে, তাদেরকে খুঁজে বের করে তাদের বিচার হওয়া উচিত। তবে নরসিংদী পুলিশের দাবি, পাপিয়া ও সুমনের এই বাহিনীর সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। পাপিয়ার কেএমসি বাহিনীর কোনো কার্যক্রম নরসিংদীতে নেই,
বিষয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। সময় সংবাদের সাথে কথা বলা কেএমসির দুজন সদস্যের তথ্য মতে, গত বছরের মাঝামাঝি সময়ে কেএমসি বাহিনী গড়ে তোলে পাপিয়া দম্পতি, এর সদস্য সংখ্যা প্রায় অর্ধশত। সময় সংবাদ নরসিংদী। মুজিব বর্ষ উদযাপনের নামে কোনো প্রকার বাড়াবাড়ি সহ্য করা হবে না, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতাকর্মীদের আচরণে পরিমিতি বোধ বজায় রাখার অনুরোধ জানিয়ে তিনি মুজিব বর্ষের পোস্টার ব্যানারের প্রচারণায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের যৌথ সভায় একথা বলেন ওবায়দুল কাদের। এই দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। ক্ষমতা আমরা আছি, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, যতটা সম্ভব বিনয়ী থাকবেন, মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন, চাঁদাবাজি করে এ অনুষ্ঠান যেন কেউ না করেন, এইসব বাড়াবাড়ি কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। পিরোজপুরে বিচারক স্ট্যান্ড রিলিজের ঘটনার উদাহরণ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই ঘটনাই প্রমাণ করে সরকারের সদিচ্ছা ছাড়া বেগম জিয়ার মুক্তি মিলবে না। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আন্দোলনই বেগম জিয়ার মুক্তির একমাত্র বিকল্প পথ বলে উল্লেখ করেন তিনি। যতটুকু আমরা পারছি আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সাধন করা, কিন্তু এই পিরোজপুরের ঘটনার পর কারো মনে বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত নয় যে সরকারের ইচ্ছা ব্যতীত বেগম খালেদার মুক্তি জামিনে কোনোদিন হবে না। তাহলে একমাত্র বিকল্প কি, যেটা আপনারা সবাই বলেছেন, আমরাও বলছি, আন্দোলন। শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে নগরীর 41টি ওয়ার্ডেই বিদ্রোহী প্রার্থীদের মোকাবিলা করে মাঠে থাকতে হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের। কোনোভাবেই তাদের নির্বাচনী মাঠ থেকে সরানো যাচ্ছে না। বিদ্রোহ দমনে ব্যর্থ হয়েছেন কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পর্যন্ত। তবে নগর আওয়ামী লীগের নেতাদের ইন্ধনে বিদ্রোহী প্রার্থীরা অনড় রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আছে আর মাত্র একদিন, কিন্তু এর মধ্যে প্রত্যাহারের আবেদন জমা পড়েছে মাত্র দুটি। অথচ নগরীর 41টি ওয়ার্ডের প্রতিটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন একাধিক। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদও বিদ্রোহ থেকে বাদ পড়েনি। বিদ্রোহী প্রার্থীদের বাগে আনতে বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা, কিন্তু কোনো ইতিবাচক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক। গত 14.5 বছর আমি কাউন্সিলর, জনগণের দাবি ওদের সাথে যেন আমি মুনাফিকই না করি। বর্তমান কমিশনার পুলিশে জুড়ে বসেছে, আমার ওয়ার্ডের সমর্থন নিয়ে আমি ইলেকশন করতেছি, আমি সামনে কাউন্সিলর ইলেকশন করব। এবারই প্রথম ওয়ার্ড কাউন্সিলর পদে দল থেকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ, যেখানে বাদ পড়েছেন 13 জন পুরুষ এবং 5 জন নারী কাউন্সিলর, এর মধ্যে 17 জনই আবার প্রার্থী হয়েছেন। এই অবস্থায় কাউন্সিলর পদের নির্বাচন উন্মুক্ত করে দেওয়ার দাবি তাদের। সবাই যেন অংশগ্রহণ করতে পারে এবং মানুষ জনগণ যেন ইচ্ছা যার যার পছন্দ মতো ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। গোপন করলে নির্বাচনে উৎসবমুখর হবে এবং ভোটার উপস্থিতি অনেক বৃদ্ধি পাবে। বর্তমানে যারা মনোনয়ন পেয়েছেন তাদের অধিকাংশ প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী, আর বঞ্চিতরা নগর রাজনীতিতে বর্তমান মেয়র আজমু নাসিরের অনুসারী হিসেবেই পরিচিত। কোথাও না কোথাও একটু আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, অথবা এটা কখনো সম্ভব না, নেত্রীর সিগনেচার হওয়ার পরে তার আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে ডিফাই করে অন্য লোক দাঁড়িয়ে থাকবে। এদিকে 8ই মার্চ সাংগঠনিক কাজে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চট্টগ্রাম আসার কথা রয়েছে। শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে বিদ্রোহ প্রশমন হতে পারে বলে আশা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। আর এদিনে বিকেল 5টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ কয়েক যুগ ধরে বিভিন্নভাবে আহত ও ধরা পড়া অসুস্থ বন্যপ্রাণীকে সেবা শুশ্রূষা এবং লালন পালন করে অনন্য নজির সৃষ্টি করেছে মৌলভীবাজারের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এরই মধ্যে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে
নানা প্রজাতির কয়েক হাজার আহত পশু পাখি ছেড়ে দেওয়া হয়েছে তাদের আবাসভূমিতে। এখনও অর্ধ শতাধিক প্রাণীর সেবা শুশ্রূষা চলছে এই আশ্রমে। নিঃস্বার্থ বন্যপ্রাণী প্রেমিক সীতেশ বাবু ও তার পরিবারের এ কাজকে মহতি উদ্যোগ জানিয়ে অনেকেই প্রশংসা করছেন। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যান্ত্রিকতা ও আধুনিকতার এই যুগে স্বার্থের কারণে যেখানে মানুষে মানুষে লড়াই আর হানাহানিতে লিপ্ত, ঠিক সেখানে পরম মমতায় আহত পশু পাখি সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজারের সীতেশ রঞ্জন দেব। তার বাবা শেষচন্দ্র দেব লোকজনের হাতে ধরা পড়া আহত পশু পাখি খুঁজে নিয়ে তার সেবা যত্নের কাজ করতেন। বাবার কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে তিনিও একই কাজ করে যাচ্ছেন। একসময় তার ঘরের পাশে আহত বিপন্ন বন্য প্রাণীদের সেবাশ্রম ছিল। জায়গা সংকুলান না হওয়াতে শ্রীমঙ্গল রূপসপুরে স্থানান্তর করা হয় সেবাশ্রম। এই সেবাশ্রমে বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার হওয়া 25 প্রজাতির বন্য প্রাণী রয়েছে। এদের মধ্যে দুর্লভ প্রজাতির প্রাণীর সংখ্যাই বেশি। তবে বর্তমানে এসব প্রাণীর খাবার ও চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি। অসুস্থ প্রাণীদের সেবা করিয়া সীতেশ রঞ্জন দেবের এই কাজের সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য, তারপর হচ্ছে তার যে পুকুরটি আছে যেখানে পাখি এবং মাছের ইয়া থাকে, ওখানে গাইড ওয়াল নির্মাণের জন্য আরও বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু বিভিন্ন সময় অনুদান দেওয়া হয়েছে। তো সরকার তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে থাকে। বন্যপ্রাণীর প্রতি হৃদয়তা, আন্তরিকতা বা তার সেবা করা, এটা একটি মহতি উদ্যোগ, এবার এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। 2011 সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর এলাকায় 180 শতক জমি নিয়ে গড়ে তোলা হয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সতীর্থদের আবেগ ও ভালোবাসায় ক্যাপ্টেন মাশরাফির বিদায়। অধিনায়ক যেই হোক, বিশ্বকাপে ভালো করবে টাইগাররা, প্রত্যাশা ম্যাচের। জিম্বাবুয়েকে টাইগারদের হোয়াইট ওয়াশ। করোনা প্রতিরোধে জেলা উপজেলায় সতর্ক র্যাপিড টিম, জানালো IEDCR। তরুণরা বেশি আক্রান্ত হলেও মারা যাচ্ছেন বয়স্করা। নরসিংদীতে ত্রাসের রাজত্ব গড়েছিল পাপিয়ার KMC বাহিনী, সদস্যদের জিম্মি করে অপকর্মে লিপ্ত করার অভিযোগ, কোনো তথ্য নেই পুলিশের কাছে। এবং চট্টগ্রাম নগরীর 41 ওয়ার্ডেই বিদ্রোহী মোকাবিলায় হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ, স্থানীয় নেতাদের ইন্ধনেই বিদ্রোহ দমনে ব্যর্থতার অভিযোগ। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।